হ্যালো, আসসালামু আলাইকুম। লাইফলি উইথ রেহমান মালিহা থেকে আমি রেহমান মালিহা আজকে চলে এসেছি আরেকটা আমার ডেইলি লাইফ ব্লগ নিয়ে। তো আমি এখন ঘুম থেকে উঠে, আমি এখন বিছানা থেকে উঠিই নাই, বেসিক্যালি শুয়েই ছিলাম, উঠতে ইচ্ছা করছিল না, এত ঠান্ডা, সো বিছানা থেকে উঠতেই ইচ্ছা করছিল না। তো আজকের দিনটা আপনাদের সাথে সারাদিন কী করলাম, কীভাবে কী করবো সব কিছু শেয়ার করবো। এখন বসে বসে মোবাইলে স্ক্রল করছি, বেসিক্যালি আর কোনো কাজ ছিল না এর জন্য। এরপরে তো আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব, সে পর্যন্ত দেখতে থাকুন। তো বেসিক্যালি আজকে আমার এই পার্সেলটা এসেছে, আমি এটা মনে হয় একটা সোয়েটার সামথিং, আমি খুলতে পারছি না। তো এটা আমার অর্ডার ছিল, তা অনেক দিন হয়ে গেছে, আমি ভুলেই গেছিলাম, যার কারণে আল্লাহ আমি বলতে কেটে ফেলতেছি না, তো ভয় লাগে। তো যাই হোক, এটা আমার পার্সেল ছিল সকালবেলা উঠে যথারীতি। তবে এই ব্যাপারে আমার একটু ভালো লাগছে, নর্মালি যেটা হয় সকালবেলা মানে ফোন দিয়ে বলে যে সে বাসার নিচে আসছে, আমি যাতে যে রিসিভ করি, কুরিয়ারের ক্ষেত্রে যেটা হয় এত বিরক্ত লাগে তখন, যে মানে মনে হয় যে আগে জানালে, অনেক সময় বাসায় থাকি, অনেক সময় থাকি না, হঠাৎ করে এসে বলে যে এখন এসে রিসিভ করে নিয়ে যান, এটা এত বিরক্তিকর। যাক, উনি আমাকে বলে আসছে এটা সবচেয়ে ভালো। হ্যাঁ, এটা আমার সোয়েটার, এর দুটো আমার সোয়েটার, একটা একটু নেভি ব্লু আর একটা হচ্ছে ব্ল্যাক। আমি একটু খুলে দেখি, এইটা হচ্ছে নেভি ব্লু কালার। দেখে আমি আসলে দেখে হঠাৎ করে ভয় পেয়ে গিয়েছিলাম যে আমাকে আবার ব্ল্যাক কালার দিল কিনা, পরে দেখি না এটা নেভি ব্লু কালার, বাট এখানে এই যে সানলাইটের জন্য বা লাইটের জন্য মনে হচ্ছে যে এটা ব্ল্যাক কালার, বাট এটা একটা নেভি ব্লু কালারের সোয়েটার, আর এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের টপ স্টাইল সোয়েটার যেটা বলে। আসলে আমি এগুলো অর্ডার দিয়েছিলাম বেশ অনেকদিন আগে, এতদিন পর আসছে, ভুলেই গিয়েছিলাম, হঠাৎ করে আর কি আসছে। তো ঘুম থেকে উঠে পার্সেল রিসিভ করলাম, এরপরে খাবার দাবার দিয়ে গেল। এগুলো ছিল আজকে আমাদের দুপুরের মেনিউ, যেটা ছিল আমার পছন্দের, আমার শাশুড়ির হাতে রোস্ট আর গরুর মাংস আর পোলাও। আমি ওনার হাতে রোস্টটা অনেক পছন্দ করি, উনি খুব মজা করে রোস্ট রান্না করেন। তো আজকে দেখলাম সেগুলো রান্না রান্না করেছে, তো আজকে লাঞ্চটা ভালোই হবে। আর অনেকে জিজ্ঞেস করেন আমি খাওয়া দাওয়া ছাড়া কী করি, বেসিক্যালি কিছুই করি না, আমার খাওয়া দাওয়া করতে অনেক ভালো লাগে এবং আমি স্বীকার করি আমার খেতে ভালো লাগে, এটা আমি অস্বীকার কখনোই করি না। তো এবার চলে এসেছি আপনাদের সাথে একটা ভর্তা রেসিপি যেহেতু দিব, তো রেসিপিটা আমি অনেক আগেই শ্যুট করে রেখেছি, বাট এখন হচ্ছে ভর্তাটা বানাবো বলে এর জন্য আমি আমার গাছ থেকে পেঁয়াজ পাতা নিচ্ছি। তো আজকে আমি বানাবো হচ্ছে মটরশুঁটি ভর্তা। তো মটরশুঁটি ভর্তাতে পেঁয়াজ পাতা দিলে খুব মজা লাগে, তো যেহেতু আমার বাগানে পেঁয়াজ গাছ হয়েছে, মানে পেঁয়াজ পাতা হচ্ছে, সো এর জন্য ওখান থেকে নিয়ে নিলাম সামান্য যতটুকু আমার লাগবে। খুব মজা লাগে গাছ থেকে পেঁয়াজ পাতা নিয়ে বা যে কোনো কিছু নিয়ে, ছোটো বাগান থেকে নিয়ে নিয়ে যখন খাই খুব মজা লাগে। আমি এখনও পর্যন্ত আসলে পেঁয়াজ পাতা ওইভাবে কাজেই লাগাতে পারছি না, কারণ আমার ওইভাবে করে রান্নাই করা হচ্ছে না। বা যখনই প্ল্যান করি কোনো কিছু বানাবো, যেমন আমার খুব ইচ্ছে শুটকি মাছ, শুটকি মাছ টাইপের কিছু একটা রান্না করার, কিন্তু আমি আসলে সময় সুযোগে কোলাতে পারছি না, আমি সারাদিন এই রাউন্ডের উপরেই থাকি, ঘোরাফেরার উপরেই থাকি, যার কারণে হচ্ছে আমার আসলে সময় হয় না। তো ইনশাল্লাহ সামনে তো আরও অনেক রেসিপি দেওয়ার ট্রাই করবো, অনেক কিছু বানাবো, খাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে আমার গাছের পেঁয়াজ পাতা, এগুলো হচ্ছে আমি আমার গাছ থেকে তুলে নিয়ে আসলাম, আপনারা তো দেখতেই পেলেন, এগুলো দিয়ে আজকে একটা রেসিপি হবে, বাট আমি রেসিপিটা আগেই শ্যুট করেছি, সেটা আপনাদেরকে দেখাবো, তো দেখতে থাকুন সেই রেসিপিগুলো। হ্যালো সবাইকে, এখন দুপুরবেলা হয়ে গেছে, তো আমি হচ্ছে সাভার থেকে আমার আম্মা আমাকে মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছে, আমি এখনও পর্যন্ত বাছি নাই, এগুলো হচ্ছে বাছবো আর হচ্ছে মটরশুঁটি ভর্তা বানাবো। বেসিক্যালি আমি মটরশুঁটি ভর্তা অনেক পছন্দ করি, সো মটরশুঁটি ভর্তা বানাবো, আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। তো আমি কিন্তু অলরেডি মটরশুঁটির ভর্তার রেসিপি এর আগেই হচ্ছে আমার চ্যানেলে, মানে সরি, আমি আমার রেসিপি হচ্ছে আগেই আমি শ্যুট করে রেখেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে যে রেসিপিটা করব সেটা হয়তো বা শেয়ার করা হবে না, তো ওইটা আপনারা চেক করে নেবেন। তো আমি হচ্ছে এখন মটরশুঁটি বাছতে থাকি, অনেক টাইম লাগবে এগুলো বাছতে বাছতে, আমার কতক্ষণ যাবে আমি জানি না। তো যাই হোক, এখন মটরশুঁটি বাঁচি, অনেক ঠান্ডা লাগতেছে, বেসিক্যালি ভালোই ঠান্ডা পড়লো, এবার উইন্টার একদম পুরো উইন্টারের আমেজ দিয়ে গেল আর কি, তো ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। তো যেটা হয় যে আমি যদি ঘুম থেকে আগে উঠি তাহলে হচ্ছে আমি কাজগুলো শেষ করি, তো আজকে মনে হলো যে মটরশুঁটিগুলো বাঁচি আর কতদিন ধরে মানে বাড়া, এগুলো হচ্ছে আমি কিছুটা ভর্তা বানায় খাবো টাইম টু টাইম, কিছুটা হচ্ছে আমি ফ্রোজেন করে রাখবো,
আর আপনারা যারা মটরশুঁটি ভর্তার রেসিপি চাচ্ছেন তাদের জন্য তো দেখানো হয়েই গেল, খুবই মজা হয় এই ভর্তাটা। আমি খুব পছন্দ করি খুদের ভাতের সাথে বা নর্মাল ভাতের সাথে খেতেও খুবই মজা লাগে। তো চলে আসলাম আপনাদের সাথে মটরশুঁটি ভর্তার মজার একটা রেসিপি নিয়ে। আমি খুব পছন্দ করি মটরশুঁটি ভর্তা, মানে অনেক বেশি পছন্দ করি। আমার মনে হয় ভাতের সাথে ভর্তা থাকলে আর কিছুই লাগে না। তো এখানে যা যা লাগছে, এখানে হচ্ছে পেঁয়াজ, এরপর হচ্ছে পেঁয়াজ পাতা, রসুন, কাঁচামরিচ, যে যেটা পছন্দ, মানে পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে এটা তো। সো আমি একটু মোটামুটি বেশি করে পেঁয়াজ নিয়েছি, আর যেহেতু আমি বাটনা পিস নিতে বাটবো এই কারণে আমি পেঁয়াজটা একটু মোটা করে রেখেছি, কারণ এটা আসলে মানে মিহি থাকলে মিলতে চায় না। আর মটরশুঁটিগুলো এই ফাঁকে আমি সেদ্ধ করতে দিয়েছি ধুয়ে, এটা ভালো মতো নরম করে সেদ্ধ করে নিতে হবে এতে করে যাতে ভালো মতো বাটা হয়ে যায়। যারা মানে পাটায় বাটেন তাদের ক্ষেত্রে তো অনেক সুবিধা, অনেক সুন্দর হয় ভর্তাটা, অনেক মিহি হয়। বাট যেহেতু আমি পাটায় বাটতে পারি না, তো এই ক্ষেত্রে হচ্ছে আমি বাটনা পিসনি ইউজ করছি, সো আমার ক্ষেত্রে একটু ঝামেলা হয়। তো এখন হচ্ছে তেলের মধ্যে আমি আমার যে বাকি জিনিসগুলো, সেগুলো হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এগুলো সব দিয়ে দিলাম একসাথে। এটাকে দিয়ে খুব ভালো মতো ভাজবো। পেঁয়াজ পাতা যেটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। এটাকে হালকা করে ভেজে নিব, জাস্ট রসুনটা নরম হবে, পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত। এবং এখানে আমি মটরশুঁটিও হয়তো বা দিয়ে দিব। তো এই ভর্তাটা যারা এখনও করে খান নাই তারা বাসায় একবার হলেও করে খাবেন। আমার মনে হয় আপনারা একবার বানালে বারবার মানে খাবেন, এত বেশি মজা খেতে। তো এই তো পেঁয়াজ টেয়াজ বাটা হয়ে গেল, এরপর হচ্ছে মটরশুঁটি, আর এই হচ্ছে আমার বাটা পিসনি। তো এখন হচ্ছে ফার্স্টে আমি এগুলোকে বেটে নিব। আমার সুবিধার জন্য আমি পেঁয়াজ, মরিচ আর হচ্ছে রসুনটাকে আগে এভাবে করে বেটে নিচ্ছি, এতে করে হচ্ছে আমার জন্য সুবিধা হয়। আর যারা পাটায় বাটেন তাদের ক্ষেত্রে অনেক সুবিধা। আমি আসলে পাটায় বাটতে পারি না, বাট আমি প্ল্যান করছি আমি একটা পাটা কিনবো, বিকজ হচ্ছে পাটায় বাটা ছাড়া আসলে সম্ভব না, খুব টাফ হয়ে যায়। বাটনা পিসনিতে যতই করেন, ভর্তা খেতে গেলে আসলে পাটাই বেস্ট। এটার ক্ষেত্রে হয়তো বা আপনি আলু ভর্তা, আলু ভর্তা খুব ছোটোখাটো ভর্তা করেন সেটা ঠিক আছে, বাট আমার মতো যারা ভর্তা প্রেমী, যারা 12 মাস ভর্তা খেতে পছন্দ করেন, তাদের জন্য আসলে বাটনা পিসনি অনেকটা উপকার, খুব একটা করতে পারে না। ইনশাল্লাহ আমি হয়তো বাটনা পিসনি খুব তাড়াতাড়ি কিনে ফেলবো। আচ্ছা, আমি ধনে পাতা আলাদা করে ভেজে নিয়েছিলাম, সেটা হয়তো প্রথমে আমি দেখাতে পারিনি বা ভুলে গিয়েছিলাম। এই যে ধনে পাতাও দিয়ে দিলাম। বেসিক্যালি মটরশুঁটি ভর্তাতে ধনে পাতা, পেঁয়াজ পাতাটা খুবই মজা লাগে দিলে, টেস্টটা ভালো হয়। তো দেখলেন তো সব একসাথে এভাবে করে বেটে নিয়ে আমি এখন নিয়ে আসলাম আপনাদের সামনে। খুবই মজাদার হয়েছে দেখতে, আমার তো দেখেই লোভ লাগছে, আর এটা খেতে খুবই মজা লাগে ভাতের সাথে, প্লাস হচ্ছে আমি তো খুদের ভাতের সাথে খাচ্ছি, আরও অনেক মজা লাগছিল। আমি ভর্তাটা বানিয়ে একদম খুদের ভাতের সাথে গরম গরম খাচ্ছিলাম, মানে অসাধারণ। আর এই ভর্তাগুলো আগেই ছিল আমাদের বাসায়, ভর্তা অল টাইম রেডি করা থাকে, আমরা খুব ভর্তা খাই, বলার বাইরে ভর্তা খাই। খুদের ভাত এবং ভর্তা এটা আমাদের বাসায় রেগুলার মেনুর মতো, মানে সকালবেলা একদিন দুদিন পরপরই আমাদের খুদের ভাত না খেলে মনে হয় কিছুই খাই নাই ভর্তা দিয়ে। আর ভর্তা আমাদের বাসায় একটা রেগুলার জিনিস, যার কারণে আমি আসলে ভর্তা অনেক ভালো বানাইতে পারি, খারাপ না। আমি অ্যাটলিস্ট ভর্তা নিজে বানাতেও পারি। আর যারা খান না তারা অনেকেই ভর্তার আসলে মজাটা বুঝেন না, আবার অনেকে আসলে পাটায় ভাটা ভর্তাটা অনেকেই বুঝেন না, কিন্তু আসলে পাটায় ভাটার ভর্তাটা অনেক বেশি মজা হয়। তো আমি যেটা বলছিলাম, আমি আজকে বিকালে একটু বাইরে যাব, তো আমাদের একটা দাওয়াত আছে, তো সেখানেই রওনা দিচ্ছিলাম। তো যেহেতু আমরা আরও দুটো ফ্যামিলি যাব, তো তারা আমাদের একসাথে হব বলে আমরা এখানে হচ্ছে হাতিরঝিলের এখানে একটু রেস্টুরেন্টে আমরা ওয়েট করলাম একসাথে হব বলে সবাই। তো এখানে হচ্ছে আমরা ওয়েট করছিলাম, এখানে জাস্ট কিছুক্ষণ ওয়েট করলাম। এখানে একটা রেস্টুরেন্টের নামটা যেন কি লেখা আমি আসলে বুঝি নাই, নামটা বুঝিও নাই, নামটা আমার খেয়ালও হয় নাই। তো যাই হোক, এখানে আমরা ওয়েট করছিলাম, এখানে সবাই আসবে, একত্রিত হবে, তারপরে আমরা হচ্ছে এখান থেকে আমরা যেখানে দাওয়াতে যাচ্ছি সেখানে যাব। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ধোয়া উঠেছে, এখানে হচ্ছে ধূপ দেওয়া হয়েছে, অনেক মশা, প্রচুর মশা, এর জন্য এখানে ধূপ দেওয়া ছিল। আর বেসিক্যালি হাতিরঝিল অনেকদিন পরে আসছি, এখানে একটা সময় ছিল আমার রেগুলার আসা হতো, আমার বোন এখানে কাছাকাছি একটা জায়গায় পড়তো, এ কারণে ওকে নিয়ে মাঝে মাঝে আসতাম, তখন খুব রেগুলার এদিকটাতে আসা হয়েছে, এরপর আর আসা হয়নি। তো এই অনেকদিন পরে আসলাম হাতিরঝিলের এদিকটাতে। এই এখানে আসলে ভালোই লাগে, এত বেশি জমজমাট থাকে, মানুষজন আসা যাওয়া করে, মানে অন্যরকম একটা জায়গা, তো এখানে আসলে ভালোই লাগে আসা যাওয়া করতে। তো আমরা এখানে যেহেতু জাস্ট মানে 15 মিনিটসের মতো বসবো, তো 15 মিনিটসের মধ্যে ওরা আমাদেরকে যা যা সার্ভ করবে সেগুলো বলে দিল। তো এই জন্য হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর কফি অর্ডার করা হয়েছিল, বিকজ হচ্ছে আমাদের সময় ছিল না, হাতে একদমই সময় ছিল না, সবাই অলরেডি চলে এসেছিল কাছাকাছি, জাস্ট আমরা কোনো রকম একটু জাস্ট বসবো, এখন রেস্টুরেন্টে খালি তো বসা যায় না, এই জন্য আমরা বসেছিলাম। তো এখন হচ্ছে জাস্ট এখান থেকে খাওয়া দাওয়া করে জাস্ট রওনা দিব আর কি। তো আমার ব্লগে অনেকে কমেন্ট করেন, অনেকে আমাকে জিজ্ঞাসা করেন ডিরেক্টলি যে আপনি শুধু খান আর কি করেন, বা খাওয়া ছাড়া আপনার কিছু করার নেই,
টু বি ভেরি অনেস্ট, আমি যে খেতে পছন্দ করি, আমি অনেক খাই, এটা আমি স্বীকার করি, এবং লাইফে খাওয়া ছাড়া আর কী আছে বলেন, কিছুই নাই। কারণ হচ্ছে আপনি খাবেন দাবেন ভালো থাকবেন, আপনার মন ভালো থাকবে, এটাই তো মেইন, তাই না? আর কিছু কী দরকার আছে? মানুষের কথায় কী আছে যায়? আমি তো মানুষের কথা কখনো কেয়ার করি না। তো আমার খেতে ভালো লাগে, আমি খাই, আমি নিজে বানাই, বাইরে যেয়ে খাই, এগুলোই তো লাইফ, এটাই তো লাইফ, লাইফে তো আর কিছু নাই। তো যাই হোক, আমরা অলরেডি খাওয়া দাওয়া যা শেষ করলাম, তখনই দেখলাম আঙ্কেল আন্টিরা সবাই চলে আসছে এখানে। তো এখন হচ্ছে আমরা এখান থেকে রওনা দিব, সবাই একত্রিত হলাম, এখন এখান থেকে সবাই একত্রিত হয়ে রওনা দিব। তো এখানে একটা বিড়াল ছিল, খুবই কিউট, এটা খুব ডাকাডাকি করছিল, অনেক কিউট এই বিড়ালটা, এত ডাকাডাকি করছিল বিড়ালটা, মানে আমাদের পাশেই বসেছিল। তো আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না, কারণ আমি কিন্তু রেগুলার মোটামুটি একদিন পরপরই ব্লগ দিই। এটা আমি আসলে বেসিক্যালি একটা রুলস করে ফেলেছি, আমি একদিন পরপর ব্লগ দেবো। রেগুলার আসলে ব্লগ দেওয়া বলতে গেলে এডিট করতে সময় লাগে, তো সেক্ষেত্রে আসলে একদিন পরপর দিচ্ছি। তো আজকে এখানেই ব্লগটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।